নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা এই আশ্রমিক স্কুলের যে 2021 শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সম্বন্ধে বলবো। কবে ফর্ম জমা দেওয়া হবে, কোথা থেকে পাবেন, পরীক্ষার ডেট কবে, সব কিছু নিয়ে বলবো। আপনারা জানেন আমার চ্যানেলেই আমি আগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভর্তির বিজ্ঞপ্তিটা নিয়ে বলেছি, অবশ্যই অনেকে দেখেছে, তো সেই জন্য আমি উৎসাহ পেয়ে দ্বিতীয় ভিডিওটি করছি, যে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন, যদি আপনাদের সুবিধা থাকে, সুযোগ থাকে, তবে অবশ্যই আপনারা আপনার ছেলেমেয়েকে এখানে ভর্তি করতে পারেন। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনাদের আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং কাজে লাগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে প্লিজ একটু লাইক ও শেয়ার করুন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। আপনার না হলেও আপনার আত্মীয় পাড়া প্রতিবেশীর কোনো ছেলেমেয়ে যদি কেউ ভর্তি হতে চায়, তাদেরকে আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন, তাহলে তাদের পক্ষেও ইনফরমেশানটা বা সুবিধা হবে। দেখুন, এটা মাত্র শুধুমাত্র ছেলেদের জন্য, এটা অ্যাডমিশন জন্য যে নোটিশটা বেরিয়েছে সেটা হচ্ছে 15/9/2020 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখে বেরিয়েছে। এদের একটা ওয়েবসাইটও আছে, www.rkmvvmmaalda.org। দেখুন, এখানে ফর্ম দেওয়া হবে এবং নেওয়া হবে যে ডেটগুলো দিয়েছে, ফর্ম দেওয়ার তারিখ হচ্ছে 6/10/2020 অর্থাৎ অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত, কিন্তু রবিবারগুলো ছাড় থাকবে, রবিবারে দেওয়া হবে না। সময় হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত। একইভাবে ফর্ম জমা নেওয়ার তারিখ ওই 6 তারিখ থেকেই হবে, আপনি ওই দিনও জমা নিতে পারেন আপনার ডকুমেন্টস থাকলে। 6 তারিখ অর্থাৎ অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 14 তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে, সে 11টা থেকে 3টা, রবিবারটা ছাড় দিয়ে। ছাত্রের বয়স হতে হবে কবে? ছাত্রের বয়স 1/1/2021 10 বছর অথবা 10 বছরের বেশি, কিন্তু 11 বছরে কম হতে হবে। এটা একটু হিসেব করে দেখে নেবেন যে 10 বছর হতে হবে অথবা 10 বছর বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু 11 বছরের কম হতে হবে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2010 থেকে 1/1/2011 মধ্যে। এইটা আপনি জানতে পারলে যে আপনার সন্তানের অর্থাৎ ছেলে বা আপনার আত্মীয় ছেলের যদি এর মধ্যে জন্ম তারিখ হয় অবশ্যই তারা ফর্মটা তুলতে পারবে। ফর্ম তোলার সময় আপনাকে ফিস দিতে হবে 200 টাকা, অর্থাৎ ফর্মের দাম এটা। ফর্ম জমা দেওয়ার সময় কী কী লাগবে? ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট অফ স্টুডেন্টস অফ ফাদার ফর SC/ST/OBC, কারণ অনেক সময় ছেলেমেয়েদের হয় না, এত ছোটো ছেলেমেয়েদের। ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট, জন্মের যেটা কপি এবং অরিজিনাল অবশ্যই লাগবে, অরিজিনাল বার্থ সার্টিফিকেট এবং অরিজিনাল কাস্ট সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতেও যেদিন আপনি ফর্ম জমা দেবেন। ফর্ম জমা নেওয়ার সময় আপনাকে ভর্তি প্রক্রিয়ার আরও ডিটেলস জানিয়ে দেওয়া হবে। সম্ভাব্য যে পরীক্ষাগুলো হবে, যেটা মেধা পরীক্ষা, সেটা হবে ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের উপর। সেখানে একই সঙ্গে বলে দিয়েছে শিশু সদনে চতুর্থ শ্রেণীর পাঠরত ছাত্রদেরও পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এই ফর্ম তুলতে হবে এবং সম্ভাব্য মেধা তালিকা দিতে হবে। এবারে দেখুন, এখানটায় যদি আপনি হোস্টেলে ভর্তি করতে চান সেখানটাও আপনাকে ফর্ম তুলতে হবে, সেটাও 17 তারিখে বেরিয়েছে, অর্থাৎ আমি যেদিন ভিডিওটি করছি ওই দিনই। ফর্ম সংগ্রহ করার তারিখ হচ্ছে 31 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত ফর্মটা জমা আপনি মানে আপনার নিতে পারবেন, ফর্মটা কালেক্ট করতে পারবেন। ফর্ম 9:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকাল 4:30 থেকে 6:30 পর্যন্ত। ফর্মের দাম বাবদ 250 টাকা ফর্ম দেওয়ার সময় দিতে হবে। ফর্ম জমা নেওয়া হবে 17 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত, কেবলমাত্র আশ্রমেই ফর্মটা জমা নেওয়া হবে এবং এটা কিন্তু বিদ্যালয়ে নয়। ফর্ম জমা দেওয়ার সময় হচ্ছে দুপুর 12:00 থেকে বিকাল 4:30, অর্থাৎ 12:30 থেকে 4:30, বিকাল
ছাত্রের জন্ম তারিখ হতে হবে 2/1/2010 থেকে 1/1/2011-এর মধ্যে। ফর্ম জমা দেওয়ার সময় জন্ম সার্টিফিকেট অরিজিনাল ও ছাত্র বাবা মার আধার কার্ড দেখাতে হবে। ছাত্র বর্তমান যে বিদ্যালয়ে পাঠরত সেটি বিবেকানন্দ বিদ্যানন্দ স্কুল থেকে অন্তত 22 কিলোমিটার দূরে হতে হবে, অর্থাৎ 22 কিলোমিটার দূরে হলেই তবে মাত্র আপনি ফর্মটা তুলতে পারবেন। ফর্ম জমা দেওয়ার সময় ফর্মের সঙ্গে নিম্নলিখিত তথ্যগুলি দিতে হবে: জন্ম সার্টিফিকেটের জেরক্স ও সেই সঙ্গে অরিজিনালটাও আনতে হবে, তৃতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষা রেজাল্ট, কারণ এখন তো চতুর্থ শ্রেণীর পরীক্ষা হয়নি, অথবা পাঠরত বিদ্যালয়ে দেওয়া শেষ পরীক্ষা রেজাল্ট, বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে বর্তমানে পাঠরত বিদ্যালয়ের দূরত্বের নির্ভরযোগ্য প্রমাণপত্র। ফর্ম জমা নেওয়ার সময় দূরত্বটি যাচাই করে দেখা হবে। ফর্মের 2 কপি ছাত্রটির ছবি লাগিয়ে দিতে হবে। কিছু অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ নথি প্রায়শই জমা পড়ে, সেগুলো বাতিল করা হবে। লিখিত পরীক্ষা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, অর্থাৎ এটা অ্যাডমিশন লিখিত পরীক্ষা। তো এইটুকু আমি শেষে বলে রাখি, এর কিন্তু কোনো ফর্ম আপনি অনলাইনেও পাবেন না, জমাও অনলাইনে হবে না, যেটা নরেন্দ্রপুর আমিশনে হচ্ছিলো, এটা আপনাকে ক্যাম্পাস থেকেই জোগাড় করতে হবে ফর্মটা, এবং জমাও আপনাকে ক্যাম্পাসেই দিতে হবে, এবং হোস্টেলের জন্য আপনাকে আশ্রমে গিয়ে ফর্মটা জমা দিতে হবে। আপাতত এইটুকুই, এবং এখানে একটু বলে রাখি, যোগাযোগের জন্য যদি আপনি এর থেকেও বেশি কিছু জানতে চান তাহলে আপনি এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন, 7047847884 আর 8420856443, এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারবেন। এবং ফর্মটা সংগ্রহ করার মানে জায়গাটাও বলে দিয়েছি আমি, আশ্রমের বই দোকান থেকে। এই আপাতত এইটুকুই, আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে, এবং যদি আপনাদের ভিডিওটি মনে হয় যে আপনার লাগবে অথবা আপনার আত্মীয় পাড়া প্রতিবেশী লাগে তাহলে অবশ্যই তাদের মধ্যে শেয়ার করুন, এবং সেই সঙ্গে আমার অনুরোধ যে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।